হে বন্ধুরা, আমি এখন বসিরহাটে আছি। আমরা দেখো বসিরহাটে কত সুন্দর জায়গা, পুরো গ্রাম এলাকা। ওই যে সায়ন, আর এই যে সায়নের স্কুটি, এই যে সায়নের স্কুটি, এটা ওই যে আসিফ, তো চলো যাওয়া যাক। তো এখন আমরা বাজিতপুর চরে আছি। এই হচ্ছে বাজিতপুর চর, এই পুরোটা এটা বসিরহাট, বসিরহাটের মধ্যে পড়ে। আর এই যে তোমরা নদীটা দেখছো, এটা হচ্ছে ইছামতি নদী। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জায়গাটা একটা দ্বীপ আছে যেটা নৌকা করে যেতে হয়। আর এখানে রাত্রেবেলা আসলে যা হাওয়া দেয়, ওফ, জাস্ট অসাধারণ। হয়তো আজকে রাত্রে আমরা আসতে পারি এখানে, এবার দেখা যাক, যদি প্ল্যান হয় তবে আমরা আসতে পারবো। ওদিকে সব বন্ধুরা রয়েছে, সব বাইক টেস্ট হচ্ছে, এ ওর বাইক চালাচ্ছে, ও ওর বাইক চালাচ্ছে, তো সত্যিই খুব মজা হচ্ছে। ভাই একবার হেলমেটটা দেখা ভাই, তো এখন স্কুটি নিয়ে মারামারি হচ্ছে, কে আগে চালাবে স্কুটি। ভাই তোর দ্বারা হবে না, তুমসে না হো পায়েগা বেটা। ভাই রিয়াকশন দে, কিছু রিয়াকশন দিবি না, না তো কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট কি করে তৈরি হবে? আচ্ছা ভিডিও করবো, চলো। ধুলো এখন শেখানো হচ্ছে কি করে বাইক চালাতে হবে। তোমার তুমসে না উপায়গা বেটা, তুমসে না উপায়গা। ভাই ভাই তোর গাড়ি আজকে যাবে, তোর গাড়ি আজকে যাবে ভাই। হ্যালো বন্ধুরা, এখন আমরা তারাগুনিয়া ঘাটে যাচ্ছি। ওই যে সায়ন বাইক চালাচ্ছে, ওই যে ঋত্বিক আর ঋষভ, চলো যাওয়া যাক, সত্যি খুব মজা হচ্ছে।
ফাইনালি আমরা ফতেলপুর ফেরিঘাটে চলে এসেছি। এই হচ্ছে ফেরিঘাট, পুরো জামা প্যান্ট ধুলো ধুলো হয়ে গেছে, এই দেখো লাল লাল, এতটাই রাস্তা ধুলো, আর এত পোকা গায়ে, সামনের গায়ে তো ভোরে পোকা ছিল, আমার গায়ে ভোরে পোকা ছিল, চোখের পাশ থেকে ধুলোর দানা বেরোচ্ছে, এতই ধুলো এখানে। শুধু জায়গাটা একবার ফিল করো, অসাধারণ জায়গা। মোটামুটি মোটামুটি Oh, mm-hmm.